আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বড় দুটি শাখা রয়েছে তার একটি হচ্ছে সুন্নি এবং অপরটি হচ্ছে শিয়া শিয়া শব্দের সাবেক অর্থ হচ্ছে গোষ্ঠী বা দল হজরত আলী রাধি আল্লাহ তালা আনহু এর সমর্থকদের থেকেই দলটির উৎপত্তি হয়েছে হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা নির্বাচনকে কেন্দ্র করে সর্বপ্রথম ইসলামের দ্বন্দ্ব শুরু হয় রাসুলে পাক সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পূর্বে কাউকে প্রতিনিধি নির্বাচিত করে যাননি অনেকেই মনে করেছিলেন মহানবী হযরত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লামের জামাতাবি বুদ্ধিতে স্বয়ং সম্পূর্ণ হাসেনি বংশোদ্ভূত হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হবেন খলিফা কিন্তু তাদের সেই আশঙ্কাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে প্রধান প্রধান সাহাবিদের সমন্বয়ে এবং তাদের খলিফা হিসেবে নির্বাচিত সিদ্ধান্তেছিলেন হজরত আবর আর এই কারণেই কিছু লোক তার খলিফা নির্বাচিত হওয়া। মেনে নিতে পারলেন না এবং তাকে তারা অবৈধ ঘোষণা করলেন কেন না তারা আশা করেছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হবেন তাদের খলিফা এবং তাকেই তারা সর্বাপেক্ষাযোগ্য মনে করেছিলেন যাই হোক সময়ের পরিক্রমায় হজর তো আবু বকর রাদিয়াল্লাহ তা আনহু এরপর হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু তারপর উসমান রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিন্তু যারা মনে প্রাণে চেয়েছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু তাদের খলিফা হবেন তারা এই পরবর্তী দুই খলিফা কেউ মেনে নিতে পারেননি যদিও হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহু তার পূর্বের তিনজন খলিফার প্রতি আনুবত্য ও সম্মান প্রদর্শন করে নিজ কার্য সম্পাদন করেছেন এবং তার আনুগত্য মেনে নেয়ার জন্য কিছু অতি উৎসাহী লোকজন তাদেরকে মেনে নিতে পারেনি এবং তার অনুসারীগণ গোপনে আন্দোলন চালিয়ে যেতে থাকেন ধীরে ধীরে তিন খলিফার খিলাফ কাল শেষ হলে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে নির্বাচিত হন আলী হজরতলাহু সে সময় সিরিয়ার শাসনকর্তা মাহাবিয়া হজরত আলী আল্লাহ তালা আনহু এর বিরোধিতা করায় তুমুল বৃহৎ যুদ্ধ শুরু হয়ে যায় যুদ্ধে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর বিপর্যয় ঘটে এবং একজন খারিজি পরলোক গমন করলে সেই আন্দোলন আরও জোরদার হয় তারা এই পরাজয় এবং হত্যার বিরোধের অবসান ঘটিয়ে বিরোধকে তীব্রতর করে তুলতে থাকে পরবর্তীতে ছয়শত আশি খ্রিস্টাব্দে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু এবং তার পরিবারের লোকজন নিহত হলে সেই আন্দোলন সুদূর প্রসারিত রূপ লাভ করে পরিবারের সদস্যগণ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে সমরাঙ্গনে নিজ প্রাণ বলিদান করেন আর এরই ধারাবাহিকতায় হজরত আলী রাদিয়াল্লাহ তা আলা আনহু এবং তার দুই সন্তান হযরত হাসান এবং হযরত হুসাইনের অনুসারীগণ শিয়া নামক একটি সম্প্রদায় রূপ লাভ করে তৎকালীন ইরাকে শিয়া মতবাদ শক্তিশালী হয়ে দাঁড়ায় তারা উমাইয়া শাসনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে পরাভূত করেন পরবর্তীতে তারা আব্বাসীয়দের সঙ্গে একাত্মতা পোষণ করে উমাইয়া রাজবংশের পতন ঘটাতে সাহায্য করে এতক্ষণ ধরে যারা চেষ্টা করছিলাম শিয়াদের উৎপত্তির ইতিহাস জানাতে এবার চলুন শিয়া সম্প্রদায়ের মতবাদ সম্পর্কে কিছু ধারণা নেয়ার চেষ্টা করি শিয়া সম্প্রদায়ের লোকজন কালেমায়ে তাই যেবার কিছুটা পরিবর্তন করেছে তারা ইলাহ ইল্লাল্লাহু মুহম্মদ উর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে আলী খলিফাতুল্লাহ যোগ করেছেন যার অর্থ দ্বারায় আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবং হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু খলিফা প্রথম খলিফা নির্বাচনকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি উমাইয়া ও আব্বাসীয় শাসকদের খেলাফদের অযোগ্য হিসেবে দাবি করেন তারা মনে করেন কোনো মানুষ খলিফা নির্বাচন করার ক্ষমতা রাখেন না আল্লাহ নিজেই খলিফা নির্বাচনের প্রকৃত অধিকারী শিয়ামতবাদের মূল ভিত্তি হল আলী এবং ফাতিমার বংশের মাধ্যমে নবী পরিবারের সদস্যরাই নেতৃত্বের প্রধান দাবিদার তাই তারা আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর খিলাফতের প্রশ্নে আবু বকর ওমর ও ওসমান রাদিয়াল্লাহ তায়ালা আনহু মোকাবেলায় অগ্রাধিকার মনে করেন তারা বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাদিরে খুমের ঘটনার মাধ্যমে হজরত আলীকে খিলাফতের জন্য মনোনীত করে গিয়েছিলেন আরো মনে করেন যে সাহাবায় কেরামের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ হজরত আলী রাদিয়াল্লাহ তা আনহুকে খলিফা নির্বাচিত করে ধর্মচ্যুত হয়েছিলেন তারা এটাও মনে করেন যে প্রকৃতপক্ষে হযরত আলী আল্লাহ তালা আনহু ছিলেন নবীর উত্তরশরী এছাড়াও আরও নানা মত শিয়া সম্প্রদায়ের মাঝে লক্ষ্য করা যায় এবং সুন্নিদের মধ্যে যেসব বিষয়ে মিল রয়েছে ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয় যেমন তালাক বিবাহ নামাজ কুরবানি উত্তরাধিকার আইন ইত্যাদি বিষয়ে দুটি সম্প্রদায়ের মাঝে সম্পর্ক করা যায় হজরত মুহাম্মদ সাল্লাহ সালাম শেষ নবী ও রাসুলের ব্যাপারে একমত পোষণ করে চলুন শিয়া ও সুন্নী মতবাদের মধ্যে অন্যতম প্রধান পার্থক্যগুলি সংক্ষেপে জেনে নেয়ার চেষ্টা করি সুন্নীরা হজরত আবু বকর উমর ওসমান ও হজরত আলী রাধি আল্লাহ তালা ইমামতি সমভাবে বিশ্বাসী পক্ষান্তরে শিয়ারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর একমাত্র প্রতিনিধিত্বের অনুসারী হিসেবে হজরত আলীকে মনে করে থাকেন আর যে কারণেই তারা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু এর পূর্বে তিনজন সাহাবি খলিফা হিসেবে দায়িত্ব পালনকে অবৈধ হিসেবে বিবেচনা করে সুন্নীরা বিশ্বাস করেন যে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসুল তারপরে আর কোন নবী আসবে না কিন্তু শিয়াদের বিশ্বাস ইমাম ইসমাইল সর্বশেষ নবী জুমার নামাজ জামাতে আদায় করে অপরদিকে শিয়ারা মনে করেন যে এই নামাজ ব্যক্তিগতভাবে আদায় করলেই চলবে এবং তারা পাঁচ ওয়াক্ত নামাজের স্থলে তিন ওয়াক্ত নামাজ আদায় করে থাকে সুন্নিরা ইমামকে আল্লাহর বান্দা হিসেবে মনে করে থাকেন পক্ষান্তরে শিয়ারা ইমামকে আল্লাহর প্রতিচ্ছায় মনে করেন শিয়ারা প্রাচীন মিশরে নবর্ষের দিনে নওরোজ উৎসব পালন করে থাকে কিন্তু সুন্নিরা এই ধরনের কোন প্রকার উৎসব পালন করেন না শিয়া সম্প্রদায় এর মতে অস্থায়ী বিয়ে বৈধ কিন্তু সুন্নিরা সম্পূর্ণ অবৈধ বলে বিশ্বাস করেন সর্বোপরি শিয়া ও সুন্নিদের মাঝে ধর্মকর্ম সম্পাদনের দিকগুলো নিবিডভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে মূল কিছু বিষয় ছাড়া অন্যান্য অনেক বিষয়ে বিস্তর পার্থক্য বিরাজমান আছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ